অল অ্যাবাউট কুকিং এ সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে খুব হেলদি একটা চিকেনের রেসিপি শেয়ার করব, চিকেন স্টু। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। চিকেন স্টু বানানোর জন্য আমি এখানে চিকেন রেখেছি প্রায় 200 গ্রাম মতন, একটু বড় সাইজের পিসগুলো নিয়েছি। বিনস রেখেছি এখানে 8টা মতন, একটু লম্বা করে কুচিয়ে নিয়েছি। গাজর লাগছে একটা ছোট সাইজের, এটাকেও লম্বা করে কুচিয়ে নিয়েছি। আলু নিয়েছি একটা মিডিয়াম সাইজের। সব সবজিগুলোকে একরকম ভাবে কেটেছি। পেঁপে নিয়েছি 4-5 টুকরো, এটাকেও আমি লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের। টমেটো নিয়েছি, এটা অপশনাল, একটা মিডিয়াম সাইজের টমেটো আছে এখানে। আদা রসুন নিয়েছি 1 টিস্পুন। এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর 1টা দারচিনি লাগবে। 1 টিস্পুন লাগবে গোলমরিচ আর লাগছে 1টা তেজপাতা। আমি এখানে বাটার নিয়েছি 1 টিস্পুন মতো লাগবে। আমি রান্নাটা সাদা তেলে করব, বাটারটা লাগবে সার্ভিং এর সময় আর লাগবে নুন আন্দাজ মতন। গ্যাসটাকে অন করে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, এতে 2 টেবিল স্পুন মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে আমি প্রথমে পেঁয়াজ দেব, আপনারা চাইলে প্রথমে তেজপাতা আর গোটা গরম মশলাটাও দিতে পারেন। একটু নেড়ে নিয়ে এতে আমি গোটা গরম মশলা আর তেজপাতাটা দিয়ে দেব। গরম মশলার গন্ধ আমার স্টুতে খুব একটা ভালো লাগে না, তাই আমি প্রথমে পেঁয়াজটা দিলাম, তারপরে তেজপাতা আর গরম মশলাটা দিলাম। আপনাদের যদি পছন্দ না হয় তাহলে আপনারা স্কিপও করতে পারেন, পেঁয়াজ দিয়েও রান্নাটা খুব ভালো হয়। এবার এতে আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলোকে আমি কয়েক মিনিটের জন্য একটু সাঁতলে নেব। দু মিনিট মতন সবজিগুলোকে সাঁতলে নিয়ে আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দেবো। এবার এতে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এটাকে একটু নেড়ে নিয়ে আমি চিকেনটা আর এর সাথে আমি টমেটোটাও দিয়ে দেবো। টমেটো স্টুতে জেনারেলি দেয় না, তবে আমার টমেটোর টেস্ট এতে খুব ভালো লাগে তাই আমি দিয়েছি, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এবার এতে টমেটোটাও দিয়ে দিচ্ছি। সবগুলোকে 2 মিনিট মতন আমি মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে নেব। এতে একটু নুন দিয়ে দেব। দেখুন এটা একটু কষানো হয়ে গেছে। এবার এতে আমি জল দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণে জল দেবো, এটা একটু ঝোল ঝোল হবে। স্টু খুব হেলদি একটা রেসিপি, বিশেষত বাচ্চাদের জন্য তো খুব উপকারী। আপনারা ট্রাই করতে পারেন, বাড়িতে যদি বাচ্চা থাকে তাদের দিতে পারেন। কাঁচা লঙ্কা আর গোলমরিচটা দিয়ে দিলাম। যদি আপনার বাচ্চা ঝাল পছন্দ না করে তাহলে কাঁচা লঙ্কাটাকে স্কিপ করবেন আর গোলমরিচটাও অল্প দিতে পারেন। আমি এখানে 1 টিস্পুন দিয়েছি গোলমরিচ। এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে এটাকে 2টো সিটিতে আমি সেদ্ধ করে নেব। এখানে 2টো সিটি লাগবে কারণ সব সবজিগুলো সেদ্ধ হবে আর চিকেনটাও সেদ্ধ হবে। এবার আমি প্রেশার কুকারটাকে একদম ঠান্ডা করে নেব, 2টো সিটি হয়ে গেছে।
দেখুন এটা একদম ঠান্ডা হয়ে গেছে, রেডি হয়ে গেছে একদম, একটু ঝোল ঝোল রেখেছি আমি। আপনারা চাইলে এখানে একটু বাটার ইউজ করতে পারেন, আমি সার্ভ করার সময় দেবো তাই এখানে দিলাম না। কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।